আসসালামু আলাইকুম সংবাদ শিরোনাম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম দুইশো গাজা গাছ সহ ইউনিয়ন অ ভৌমিলিক সভাপতি ধরা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে দুইশো গাজা গাছ সহ পঞ্চক্রোশি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আতিক জামান ডেভিড সরকার নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব গতকাল রবিবার রাতে উল্লাপাড়া উপজেলার সলভ রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে দুইশোটি গাঁজা গাছ সহ তাকে আটক করা হয় আটক আতিক জামান ডেভিড সরকার উপজেলার ভদ্রকোল পশ্চিমপাড়া এলাকার মৃত জামানের ছেলে আজ সোমবার সকাল এগারোটায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব বারো এর স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার জন রানা তিনি বলেন ডেভিড সরকার সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্যের ব্যবসা পরিচালনা করে আসতেন এমন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে উল্লাপাড়া উপজেলার সলভ রেলওয়ে স্টেশনে দক্ষিণ পাশে অভিযান চালানো হয় এই সময় সেখান থেকে দুইশো গাঁজা গাছ সহ মাদক কারবারি ডেভিড সরকারকে আটক করা হয় আটক ডেভিডের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধার আলামত সহ তাকে উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ